আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা তবে আজকের এই ভাপা পিঠাটা কোনো প্রকার চালের গুঁড়ো ছাড়াই তৈরি করে দেখাবো ইতিমধ্যে আমার চ্যানেলে দুটো ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের দরকার হলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন লেগেছে সেই সঙ্গে আমার রেসিপিসগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল তো ভাপা পিঠা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি প্রথমে সুজিগুলোকে চুলার আঁচটা লোতে রেখে হালকাভাবে একটু টেলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবং স্বাদ মতো লবণ প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন কাঁচা সুজি এখানে সরাসরি ইউজ না করে হালকাভাবে একটু টেলে ইউজ করতে এরপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা পানিটা আমি দিয়েছি পানিটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখানে আমার এক কাপ পরিমাণে পানি লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে ক্ষেত্রে প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে এখানে সুজির সঙ্গে মিশিয়ে নেবেন সুজিটা ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে এটা একটু পাতলা মনে হতে পারে যখন এটাকে একটা র্যাপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবো দশ মিনিটের জন্য পানিটা কিছুটা টেনে সুজিটা একটু ঘন হয়ে যাবে দশ মিনিট পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কোরানো নারিকেল তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দেওয়ার কারণে পিঠাটা ভালোভাবে ফুলবে তো ভাপা পিঠার জন্য সুজির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা খুব বেশি পাতলা আবার একেবারে যে ঘন সেরকমও হবে না অর্থাৎ মোটামুটি পাতলা করে এখানে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পিঠাটা বানানোর জন্য আমি এই ধরনের একটা স্টিলের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটি বা কাচের যে ওভেন প্রুফ বাটিগুলো আছে সেটা ইউজ করতে পারবেন বাটিতে হালকাভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাটা খুব সহজে বাটি থেকে উঠে আসবে তারপর কিছুটা সুজির মিশ্রণ বাটিতে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো গুড় এবং কোরানো নারিকেল এখানে গুড় এবং কোরানো নারিকেলটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি সবশেষে আরও কিছুটা সুজির মিশ্রণ ওপরে দিয়ে বাটির ওপরটা ভালোভাবে একটু সমান করে দিচ্ছি বাটিটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যেন এর ভেতরে কোনো ধরনের বাতাস থাকলে সেটা বের হয়ে যায় এখন পিঠাটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটা পাতিলে সহ ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যখন পানিটা খুব ভালোভাবে ফুটে আসবে সেই পর্যায়ে একটা চাল নিই পাতিলের ওপর এভাবে বসিয়ে দিচ্ছি পিঠার বাটিটা চালনির ওপর এখন বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখা আছে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এখন এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খুলে পিঠাটা চেক করে নিয়েছি যে পিঠাটা ভালোভাবে হয়েছে কিনা একটা টুথপেক পিঠার মাছ বরাবর দিয়ে দিলাম দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে তার মানে পিঠাটাও ভালোভাবে হয়ে গিয়েছে আর পিঠাটা হয়েছে কি না সেটা আর একটা বোঝার উপায় হচ্ছে পিঠার ওপরের অংশটা দেখবেন যে ড্রাই হয়ে যাবে পিঠাটা হয়ে গিয়েছে এই পিঠাটা যখন হালকা একটু গরম থাকবে সেই পর্যায়ে কিন্তু বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে এখানে আমার কাছে একটা বাটি ছিল জন্য এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একসঙ্গে দুটা বা তিনটা পিঠাও বানিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে এখানে আরও একটি পিঠা একই রকমভাবে বানিয়ে দেখাচ্ছি একটা পিঠা বানিয়ে নেওয়ার পর বাটিটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আবারও বাটিতে হালকাভাবে তেল ব্রাশ করে নিতে হবে আপনাদের কাছে যদি এই ধরনের বাটি না থাকে বাড়িতে কাপকেক বানানোর জন্য যে কাপকেক মোল্ড মোল্ডগুলো আছে সেগুলো থাকলে সেগুলোতেও কিন্তু এক এক করে পিঠাটা বানিয়ে নিতে পারেন পিঠার বাটিটা চালনির বসিয়ে দিয়ে আবারও ওপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য বাটিটা ছোট এবং ছড়ানো হওয়ার কারণে এখানে আমার পিঠাটা হতে পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে এক এক করে এখানে আমি প্রায় সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি চালের গুঁড়োটা আসলে সবসময়ের জন্য থাকে না সে সময় যদি আপনাদের বাসায় সুজি থাকে তো সুজি দিয়ে আপনারা খুব সহজে ঝটপট এইভাবে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবং পিঠাটা অনেক তুলতুলে হয় আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ